নতুন হাই খবর। গাইস, বাংলাদেশ প্লিজ থেকে ইতালির লাইক, বিমান শেয়ার চলাচল এন্ড আগামী 27 সেপ্টেম্বর সাবস্ক্রাইব টু দুই মাই হাজার ইউটিউব বিশ চ্যানেল। পর্যন্ত কৃষ্ণ সাসপেন্ড স্টুডিও করা ইউটিউব হয়েছে। চ্যানেল কি সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সুপ্রিয় ভিউয়ার্স, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা খবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমাদের সহপাঠীরা, আমাদের বন্ধু, আমাদের আত্মীয় স্বজন, যারা বিভিন্ন সময় দেশে গমন করেছেন, অনেকে করোনা ভাইরাসের সময়, অনেকে নিয়মিত যারা শীতকালীন সময় দেশে থাকে, তাদের জন্য আশার আলো ছিল যে 10ই আগস্টের পরে হয়তো ইতালিতে নিয়মিত ফ্লাইট চালু হবে। কিন্তু অত্যন্ত দুঃখ নিয়ে জানাতে হচ্ছে, আজকে নতুন যে ডিগ্রি পাস হয়েছে, যে আইন পাস হয়েছে, তার মধ্যে অন্যতম ছিল বাংলাদেশ থেকে ইতালির ফ্লাইট সাসপেন্ড। এই সাসপেন্ড আগামী 7ই সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। সেটা অটোমেটিক খসড়া আকারে পার্লামেন্টে পাস হয়ে গেছে। ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় অনুরোধে তারা পার্লামেন্টে প্রস্তাব পাঠায় এবং পার্লামেন্ট সেই প্রস্তাব গ্রহণ করে এবং সেটা খসড়া আকারে তারা অনুমোদন দিয়েছে। হয়তো 2-1 দিনের মধ্যে সেটা প্রজ্ঞাপন জারি হবে। খুব দুঃখ হয়, কষ্ট হয় যে আমাদের সহকর্মীরা এই সময় এখানে আছে, যারা বিভিন্ন কাজে এখন যোগদান করতে তারা এখন আসতে পারতেছে না। অনেকের ডকুমেন্টের মেয়াদ শেষ, অনেকের রিনিউ করার মেয়াদ শেষ, জানি না কি হবে বা কি কোথায় গিয়ে দাঁড়াবে। সারা পৃথিবীময় সংকট করোনা ভাইরাসের কারণে। আমরা আশার আলো দেখছিলাম যে আমাদের ভাইয়েরা হয়তো 10ই আগস্টের পরে নতুন করে হয়তো বিমান চলাচলের উপর একটা আশা জাগেছিল, বা আমরা সবাই সম্ভাবনাময় একটা আশা নিয়েছিলাম। কিন্তু আজকে নতুন যে ডিগ্রি হলো, সেই ডিগ্রিতে প্রথমতই বাংলাদেশ থেকে ইতালি ফ্লাইট নিয়েই অধ্যাদেশ দাঁড়িয়ে হয়েছে, সেটা আগামী 7ই সেপ্টেম্বর পর্যন্ত। তা আমি সবাইকে অনুরোধ করব, আপনারা ধৈর্য হারা হবেন না, অপেক্ষা করুন। সব কিছুই একটা শেষ আছে, সবাই আল্লাহকে ডাকুন নিজ নিজ ধর্ম অনুসারে, উনি হয়তো কোনো একটা ব্যবস্থা করে দেবেন। মনকে শক্ত করুন, ভালো থাকুন, কি করবেন, অনেকের ডকুমেন্ট নিয়ে সমস্যা, অনেকের আর্থিক সমস্যা, অনেকের কাজ ছিল, কন্ট্রাক্ট ছিল, অনেকের মালিক ডাকতেছে, আসতে পারতেছেন না। আমরা সবাই একটা আশার বাণী ছিলাম যে 10ই আগস্টের পরে হয়তো সীমিত আকারে হলেও ফ্লাইট চালু হবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, নতুন ডিগ্রিতে বাংলাদেশ থেকে ইতালি ফ্লাইট 7ই সেপ্টেম্বর পর্যন্ত সাসপেন্ড করা হয়েছে। আপনারা বিস্তারিত আমার কৃষ্ণা স্টুডিও ফেসবুক পেজ আছে, সেখানে গেলে বিস্তারিত জানতে পারবেন, দেখতে পাবেন। সেখানে আমি রেফারেন্স এবং যেগুলো বিভিন্ন পত্রিকায় যেগুলো আছে সেগুলোর কপি সহকারে, রেফারেন্স সহকারে ওইখানে পোস্ট করা হবে। আপনারা বিভিন্ন ইমিগ্রেন্ট সম্পর্কে যদি জানতে চান বা জানার আগ্রহ থাকলে, তাহলে আমাদের কৃষ্ণ স্টুডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ক্লিক করে রাখুন, নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে, যাতে আপনারা নোটিফিকেশনে পেতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় করি। আল্লাহ হাফেজ। হাই গাইস, প্লিজ লাইক, শেয়ার এন্ড
subscribe to my YouTube channel. Krishna Studio YouTube channel ti sobai like, share ebong subscribe korun.